কালিঠার বিজেডির সভ্য সংগ্রহ আরম্ভ হব। এথর দল টার্গেট রাখি কোটিয়ে সভ্য সংগ্রহ। শঙ্খ ভবনের এর শুভারম্ভ করবে বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক। প্রথম সদস্যতা নবীকরণ করবে নবীন, পরে দলর বরিষ্ঠ নেতা মানে সদস্যতা নবীকরণ করবে, এরপরে নূয়া সদস্য পার্টি সহ যোড়ি হবে। শঙ্খ ভবন পরে সাংগঠনিক মহকুমারে সদস্যতা সংগ্রহ করা যাবে। প্রতি জেলা নেতৃবৃন্দ উপস্থিত রহবে। উভয় অনলাইন এবং অফলাইনে সদস্য সংগ্রহ অভিযান চালিব। এথিরে ছাত্র এবং মহিলাকু অগ্রাধিকার দিয়াযিব। এহাপরে প্রতি নির্বাচন মণ্ডলীরে নেতৃবৃন্দ এই কার্যক্রমকু আগেই নেবে। দুই মাস ধরি সারা রাজ্যরে চালিব সদস্যতা অভিযান। সাংগঠনিক নির্বাচন আগুকু অছি হওয়াপাই যাওছি, তা পূর্বর মধ্যে সভ্য সংগ্রহ অভিযান কার্যক্রম চালিব। অনেক লোক আমার সহিত নূয়া হয়েকি আসছন্তি, সেমানে নূতনভাবে সভ্য হেবে এবং যেমানে অছন্তি সেমানে মধ্যে নিজকু রিনিউয়াল করিবে। এ ব্যবস্থা আমি 9 তারিখ দিন পুণ্যাত্মা উৎকলমণি গোপবন্ধুঙ্ জন্মদিবসরু আরম্ভ করিয়া যাচ্ছু। আমার দলর সভাপতি সুপ্রিমো নবীন বাবু ভুবনেশ্বর ঠার এক স্বতন্ত্র কার্যক্রমে এর শুভারম্ভ করবে। প্রতি 3 বর্ষে থরে বিজেডির সদস্যতা সংগ্রহ অভিযান হইথায়। গতথর কোটিয়েরু অধিক সভ্য সংগ্রহ করেছিল দল। এথর মধ্য সমান টার্গেট রাখিছি বিজেডি। ওয়ার্ড পঞ্চায়েতরু আরম্ভ করি নির্বাচন মণ্ডলী যায় বিভিন্ন সভা সমিতি করা যাই সদস্য অভিযানর লক্ষ্যকু পূরণ করা যিব। এহা ভিতরে প্রথম পর্যায়ে জনসম্পর্ক পদযাত্রা বিজেডি শেষ করিছি। পূজা পরে পুনি থরে জনসম্পর্ক পদযাত্রা করিব দল। এবে সভ্য সংগ্রহ অভিযানকু সফল করিবা পাই লাগি পড়িছি বিজেডি। সভ্য সংগ্রহ অভিযানকু ব্যাপক এবং কিভাবে ভাবে অধিকরু অধিক জনসাধারণকে এতে যোড়া যাইপার সেপা ব্যাপক কার্যক্রম হাতকু নিয়া যাইছে এবং আনুষ্ঠানিক ভাবে দলর সভাপতি শ্রীযুক্ত নবীন পট্টনায়ক এখন 9 তারিখ দিন ওড়িশা জনসাধারণপ্রাই সমর্পণ করবে। 2024 নির্বাচনে বিজেডি সরকার গঠন করে পারি না, কিন্তু বিজেপি ঠার 37,000 অধিক ভোট পাইছি দল। এবে জনসম্পর্ক পদযাত্রা সহ সভ্য সংগ্রহ অভিযান মাধ্যমে লোকঙ্কর পুনি থরে নিকটতর হওয়া পাই বিজেডি প্রয়াস করেছি। ভুবনেশ্বর ভিডিওগ্রাফর সন্দীপ দলাইঙ্ক সহ প্রীতিকান্ত নায়কঙ্ক রিপোর্ট, কলিঙ্গ টিভি।